আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি হ্যালো তবাকপুর সংবাদে। সাথে আছি আমি মোহাম্মদ রেজাউল করিম। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা গ্রামে অসহায় হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কায়রা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। সংস্থাটি দীর্ঘদিন ধরে অসহায় হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষকে সহযোগিতা করে আছে বলে জানা যায়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা গ্রামে অসহায় হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কায়রা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। সংস্থাটি দীর্ঘদিন ধরে অসহায় হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষকে সহযোগিতা করে আছে বলে জানা যায়। স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে চিহ্নিত করেন প্রকৃত অসহায় হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত পরিবারকে। অধিকাংশ হতদরিদ্র মানুষ রয়েছেন যাদেরকে তাদের সন্তানেরা দেখভাল করে না, এমন মানুষকে সাহায্য করে আসছেন কায়রা ফাউন্ডেশন। কায়রা ফাউন্ডেশনের রংপুর শাখার বিভাগীয় প্রধান সাজ্জাদ হোসেন সজীব জানান, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কায়রা ফাউন্ডেশনের নানাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে। সংস্থাটি স্বপ্নসেবা এবং নির্ভীকতা সমাজের অবহেলিত মানুষের আশ্রয়স্থল।